তালে প্যাকেটটাকে চটপট বের করে দে, কাজটা সেরে ফেলি। এই নে রাধে কৃষ্ণ। বাবাজিরা ভোগ কেমন লাগছে গো? হ্যাঁ কৃষ্ণ, কুচো চিংড়ি সহযোগে ভোগটা অতুলনীয় খোলতাই হয়েছে প্রভু। এটা কি আর একটু পেতে পারি? রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, বলিস কি অর্বাচীন প্রচন্ড আমার ভোগে মৎস্য মৎস্য রাধে কৃষ্ণ কৃষ্ণ। এই তো আপনি নিজেই দেখুন না প্রভু। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ মৎস্য, তাই তো দেখছি মৎস্য। চিংড়িগুলোকে এর মধ্যে ভেজে দেওয়াতে আরো উত্তম হয়েছে। চলে নন্টে, সবাইকে উপাদেয় প্রসাদ পাওয়ার জন্য প্রভুর বাড়িতে পাঠিয়ে দি। রাধে কৃষ্ণ। আচ্ছা বাবারা, তোমরা নাকি কি একটা কর্ম করছো কৃষ্ণ? আরে ওসব আপনি যেতে দিন প্রভু, ওসব হলো যত গিয়ে অপকর্ম, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। না 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 না, ওসব হচ্ছে অত্যন্ত সৎকর্ম। বালকের মধ্যেই তো কৃষ্ণ। হ্যাঁ, এই নাও এই নাও 100 টাকা। না 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 না, ঘুষ না ঘুষ না, আমি তোমাদের ঘুষ দিচ্ছি না। কৃষ্ণ কৃষ্ণে নাম করো, কৃষ্ণ রাধে কৃষ্ণ। হ্যাঁ বাবা, এই কথা যেন কাউকে বলো না, রাধে কৃষ্ণ। নন্টে কিরকম দিলাম বলতো? চল এইবার গিয়ে গাবলুদাকে খুশি করে দি। এই নাও গাবলুদা, বালক ভোজন উপলক্ষে গোসাইজির তরফে 100 টাকা। সে কি রে, তোরা তো ম্যাজিক জানিস দেখছি। আরে ম্যাজিক ফ্যাজিক কিছু নয়, শুধু একটু বুদ্ধির কেরামতি, কি বলিস নন্টে? এই ফোনটে দাদু বললেন ডাক্তারবাবুকে ডেকে আনতে, ওর হাঁপানির টানটা নাকি খুব বেড়েছে। চল তাহলে। এই তো ডাক্তারবাবু, আমরা আপনার কাছেই যাচ্ছিলাম, দাদু আপনাকে একবার দেখতে যেতে বলেছেন, ওর হাঁপানির টানটা নাকি একটু বেড়েছে। আরে আমি তো তোমাদের বাড়িতেই যাচ্ছিলাম। আরে শোনো, এক কাণ্ড হয়েছে বটে, এই তোমাদের দাদু একটা লটারির টিকিট কিনেছিল, আজ কাগজে দেখলাম ওই টিকিটটা ফার্স্ট প্রাইজ 2 লক্ষ টাকা পেয়েছে, তাই তোমাদের দাদুকে এই খবরটা দিতে যাচ্ছি। একে হাঁপানি রুগী, তাই হঠাৎ যদি শুনে যে 2 লক্ষ টাকা পেয়েছে বুঝলে, তাহলে হার্ট ফেল করতে পারে, তাই আমি একটু কায়দা করে জানাবো। দেখবেন কোনো অঘটন যেন না হয়। কেমন আছেন গড়গড়ি মশাই? শরীরটা না ভালো নাই, একদম ভালো নেই। এই টানটা না আজ একটু বেশি বেড়েছে। ওর জন্য কোনো চিন্তা নেই, ওর জন্য কোনো চিন্তা নেই। বেশ একটু ঘুরিয়ে বলতে হবে দেখছি। আচ্ছা গড়গড়ি মশাই, আপনি যদি হঠাৎ 10,000 টাকা পেয়ে যান তাহলে কি করবেন? তা যদি পাই তাহলে একটু ভালো করে চিকিৎসে টিকিৎসে করাবো। বাহ ভালো ভালো ভালো। আর যদি 50,000 টাকা পান? কি যে বলেন ডাক্তার বাবু, তবে পাই যদি তাহলে মনের সুখে এই তীর্থে তীর্থে ঘুরে বেড়াই। বাহ বাহ বাহ, আরো ভালো আরো ভালো। আর যদি 2 লক্ষ টাকা পান? এই মরেছে নন্টে রে, দাদুর হার্ট বোধহয় ফেল করলো। তাহলে তো অর্ধেক
আপনাকে দিয়ে দেব। অর্ধেক আমাকে দিয়ে দেবেন? তার মানে 100,000 টাকা দিয়ে দেবেন আমাকে? ওরে নন্টে, এই ডাক্তার অজ্ঞান হয়ে গেছে, যা যা শিগগির আর একজন ডাক্তারকে ডেকে নিয়ে আয়। তাজ্জব রে, হেপোরোগী দাদু ঠিক টাইট হয়ে বসে রইল, আর টাকা পাবে শুনে উল্টে ডাক্তার বাবুই ফট। হ্যাঁ, তা যা বলেছিস, নে নে চল চল তাড়াতাড়ি গিয়ে ডাক্তার বাবুকে ডেকে আনি। কি গেরো বলতো ফোনটে, এখন ডাক্তারের জন্যই আবার একটা ডাক্তার ডাকতে যেতে হবে।